মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তবে কি শেষ হতে চলেছে ফিজের আইপিএল অভিযান? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি তলব, দেশে ফিরতেই হবে মোস্তাফিজকে। কাটার মাস্টারকে ঢাকায় ফেরাতে কয়েকদিন ধরে চেন্নাই সুপার কিংসের সাথে একের পর এক মেইল চালাচালি এবং ফোনালাপ হয়েছে। বিসিবির তিনজন মাথাওয়ালা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। হুট করে কেন মোস্তাফিজকে ডেকেছে বিসিবি? ফিজ যে আইপিএলে বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি, চেন্নাই সুপার কিংসের জন্য বেশ ভাইটাল তিনি। তাই চেন্নাই কোনোভাবেই মোস্তাফিজকে ছাড়তে চায়নি। কিন্তু দেশের ডাক বলে কথা, মাহাতি পেসার কিভাবে করবেন উপেক্ষা? বিসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মূলত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য ভিসা আবেদন এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য 36 ঘন্টার মাঝে ক্রিকেটারদের ঢাকায় অবস্থান করতে হবে। যেহেতু দলগত ভিসা, তাই সবার কাজ একসাথে শেষ করতে হবে। কিন্তু চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের এই পর্যায়ে কোনোভাবেই মোস্তাফিজকে হারাতে চায়নি, কারণ দেশে ফিরলে তার ছন্দে ঘাটতি হতে পারে এমনটাই তাদের ভাবনা। বিসিবির তিন পরিচালক খেলাযোগকে নিশ্চিত করেছিল 24 ঘন্টার মাঝেই ফিজ ঢাকায় আসছেন। তবে কি তিনি চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ মিস করবেন? 4 তারিখ দুপুর 12টার মধ্যে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে আমেরিকান অ্যাম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দেবেন মোস্তাফিজ। ধোনির দলের চতুর্থ ম্যাচ শুক্রবার। ভিসা আবেদনের প্রয়োজনীয় কাজ শেষে ফিজ চেন্নাইয়ের সাথে কবে যোগ দেবেন আবার? মোস্তাফিজকে 3 দিন ঢাকায় অবস্থান করা লাগতে পারে, কারণ আমেরিকান অ্যাম্বাসি 2 দিন পাসপোর্ট জমা রাখবে। ফলে তিনি শুক্রবারের ম্যাচ মিস করবেন নিশ্চিতভাবে। রহমান পেয়ার, একাত্তর।